প্রায় দুই বছর আগে শুরু হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ডেডলাইন অনুযায়ী তা করতে পারেনি জাতীয় ক্রীড়া সংস্থা। স্টেডিয়ামটি ঢালাওভাবে সাজানোর জন্য নতুন করে সংশোধিত বাজেটের পরিকল্পনা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সংশোধিত বাজেটটি ইতোমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে এনএসসি। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে সেই বাজেট। সর্বশেষ ড্রয়িংটা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য এই প্ল্যানিং কমিশন থেকে বলেছে, আমাদের মন্ত্রী মহোদয় এই মাসের 7-8 তারিখে সময় নিয়েছিলেন, প্রধানমন্ত্রী ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি, হয়তো এই মাসের শেষের দিকে সাক্ষাৎ হলে ওইটা অ্যাপ্রুভ হলেই আমরা এটা একদিকে উপস্থাপিত হবে। সংশোধিত ডিপিপির মধ্যে কয়েকটি নতুন কাজ হাতে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যার মধ্যে রয়েছে গ্যালারি শেড নির্মাণ, মিডিয়া বক্সের সংস্কার ও নতুন করে এলইডি ফ্লাডলাইট স্থাপন। শেড নির্মাণ ও মিডিয়া বক্সের কাজ শুরু হলেও বাজেট প্রকল্প পাশের পর শুরু হবে এলইডি লাইট স্থাপনের কাজ। তিনটা কাজই আপনি মেনলি ধরতে পারেন। একটা হলো গ্যালারি মিডিয়া সেন্টারের বর্ধিতকরণ, দুই নম্বর হলো আপনার গ্যালারি শেড, আমাদের 700 ফিট ছিল, এটা এখন 1400 ফিট হয়েছে, আর তিন নম্বর হলো আমাদের হলো লাইট। এই তিনটা আইটেমই আপনার মেন যুক্ত হয়েছে, আর বাকিগুলো এটার সাথে সংশ্লিষ্ট টুকটাক। ইতোমধ্যে মাঠে ঘাস লাগানোর কাজ শেষ হয়েছে, তবে ঘাস নিয়ে আপত্তি জানিয়েছে বাফুফের গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস কমিটি। বাফুফে চাইলে ঘাস পরিবর্তন করে দেওয়ার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। সব কিছু ঠিক থাকলে 2024 সালের জুনে বাফুফের কাছে মাঠ হস্তান্তর করবে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বাফুফে চাইলে এর আগেও মাঠে ম্যাচ পরিচালনা করতে পারবে বলে জানিয়েছে প্রকল্প পরিচালক। আমরা আশা করছি যে 1-2 মাসের মধ্যে একনেক হবে, একনেকে এটা অ্যাপ্রুভ হলে আমাদের 24 সালের জুনের মধ্যে টার্গেট দেওয়া আছে এবং আমরা 24 সালের জুনের মধ্যে এটা হস্তান্তর করতে পারবো। মাঠের চারপাশে অ্যাথলেটিক্স ট্র্যাক বসানোর কাজ করছে জার্মানি থেকে আগত বিশেষ দল, তবে বাজেট স্বল্পতার কারণে ধীর গতিতে এগুচ্ছে প্রকল্পের কাজ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।